সর্বপ্রথম ধন্যবাদ জানাই ভিডিওটি ওপেন করার জন্য। আজকের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক সত্ব বিধান। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব সত্ব বিধান মনে রাখার সহজ একটি ছন্দ। তার আগে আমাদের জানতে হবে সত্ব বিধান আসলে কি। সত্ব বিধান হলো সংস্কৃত শব্দের বানানের একটি নিয়ম। সত্ব বিধানের সংজ্ঞায় বলা হয় তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মধ্যাহ্নস্ব ব্যবহারের নিয়মকে বলে সত্ববিধান। অর্থাৎ তৎসম বা সংস্কৃত শব্দে কোথায় মধ্যাহ্নস্ব ব্যবহার করা হয় সে সম্পর্কে যে নিয়ম আছে ব্যাকরণের ভাষায় সেগুলিই হলো সত্ববিধান। এবার আমরা সত্ববিধান মনে রাখার সহজ ছন্দটি দেখে নেব। ছন্দটি এরকম, রি রিকার এবং রয়ের পর মধ্যাহ্নস্ব যদি হয়, অ আ ছাড়া অন্য স্বরের পর একই নিয়ম রয়। ট বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্তাক্ষরে মূর্ধন্যস যদি হয় তবে মনে রাখবে সাত প্রত্যয় বিদেশি শব্দে কখনো মূর্ধন্যস নয়। আবারও বলি, রি রিকার এবং রয়ের পর মূর্ধন্যস যদি হয়, অ আ ছাড়া অন্য স্বরের পর একই নিয়ম রয়। ট বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্তাক্ষরে মূর্ধন্যস যদি হয় তবে মনে রাখবে সাত প্রত্যয় বিদেশি শব্দে কখনো মূর্ধন্যস নয়। খুবই সহজ ভাষায় লেখা এই ছন্দটি আয়ত্ত করতে পারলেই সত্ববিধান নিয়ে আর কোনো সংশয় থাকবে না। এখন আমরা ছন্দটি বিশ্লেষণ করে বিষয়টি আরো সহজভাবে বুঝে নেব। ছন্দের প্রথম লাইনে আমরা বললাম রি রিকার এবং রয়ের পর মূর্ধন্যস হয়, অর্থাৎ রি রিকার এবং র দ্বারা গঠিত শব্দে রি রিকার এবং রয়ের পরে আমরা যে স ব্যবহার করব সেটি হবে মধ্যাহ্নস। যেমন আমরা এখানে কিছু উদাহরণ নিয়েছি, ঋষি ঋষভ বৃষ্টি দৃষ্টি বর্ষ ইত্যাদি। এখানে ঋষি শব্দে রি রি এর পর আমরা স ব্যবহার করেছি মধ্যাহ্নস, তেমনি ঋষভ শব্দে রি আছে, রি এর পর আমরা যে স ব্যবহার করেছি সেটি মধ্যাহ্নস। তেমনি বৃষ্টি শব্দে বৃষ্টির ব্রি রি, দৃষ্টি শব্দে বর্ষ শব্দে মধ্যাহ্নস রেফ অর্থাৎ র রয়েছে। এই জন্য এই ধরনের শব্দে আমরা যে স ব্যবহার করব সেটি হবে মধ্যাহ্নস। ছন্দের দ্বিতীয় লাইন, অ আ ছাড়া অন্য স্বরের পর একই নিয়ম রয়, অর্থাৎ অ আ ছাড়া অন্য স্বরের পর আমরা যে স ব্যবহার করব সেটিও হবে মধ্যাহ্নস। যেমন ভবিষ্যৎ সুষম বিষম এই শব্দগুলিতে আমরা যে স পাচ্ছি এবং সেই স্বয়ের পূর্বে আমরা যে স্বর দেখতে পাচ্ছি সেটি কিন্তু অ আ নয়, অর্থাৎ এখানে অ আ ছাড়া অন্য স্বর আমরা পাচ্ছি। যেমন ভবিষ্যৎ শব্দে আমরা পাচ্ছি মধ্যাহ্নস্বয়ের পূর্বে বয়রস্যি অর্থাৎ রস্যই, সুষম শব্দে আমরা পাচ্ছি রস্যু, বিষম শব্দেও পাচ্ছি আমরা বয়রস্যই। অর্থাৎ অ আ ছাড়া রস্যই থেকে ও পর্যন্ত যে কোনো স্বরের পরেই বা স্বরধ্বনির পরেই আমরা যে স ব্যবহার করব সেটি হবে মূর্ধন্যস। এরপর আসি ছন্দের তৃতীয় লাইন। এখানে আমরা বলেছি ট বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্তাক্ষরে মূর্ধন্যস হয়, অর্থাৎ আমরা জানি আমাদের বাংলা বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণ আছে। এই 25টি বর্ণকে 5টি বর্গে ভাগ করা হয়। এদের মধ্যে ট বর্গে যে ধ্বনিগুলি আছে ট ঠ ড ঢ মূর্ধন্য যুক্তাক্ষরে আমরা মূর্ধন্যস ব্যবহার করব। যেমন এখানে আমরা যে উদাহরণগুলি নিয়েছি কষ্ট নষ্ট ওষ্ঠ, প্রত্যেকটি উদাহরণে আমরা ট বা ঠ এদের সঙ্গে আমরা যে সব ব্যবহার করেছি সেটি মূর্ধন্যস। এরপর আসি ছন্দের শেষ লাইন। এখানে আমরা বলেছি সাত প্রত্যয় এবং বিদেশি শব্দে কখনো মূর্ধন্যস নয়, অর্থাৎ সাত প্রত্যয় এবং বিদেশি শব্দে কখনো আমরা মূর্ধন্যস ব্যবহার করব না। যেমন এখানে যে উদাহরণগুলি নিয়েছি আত্মসাত ভূমিসাত পোস্টার মাস্টার, এখানে আত্মসাত এবং ভূমিসাত উদাহরণ দুটিতে লক্ষ্য করুন, এখানে সাত প্রত্যয় যুক্ত রয়েছে এবং এগুলিতে আমরা যে স ব্যবহার করেছি সেটি কিন্তু মূর্ধন্যস নয়, এখানে আমরা ব্যবহার করেছি দন্তস্ব। তেমনি পোস্টার মাস্টার এই শব্দ দুটি কিন্তু ইংরেজি শব্দ বা বিদেশি শব্দ, তাই এই শব্দে আমরা কিন্তু মূর্ধন্যস ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব দন্তস্ব এই শটি।
কারণ এগুলি বিদেশি শব্দ। সুতরাং এই ছন্দটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে সহজেই সত্ত্ববিধানের নিয়মগুলি আমরা মনে রাখতে পারব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ভালো লাগলো বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।